সাথী সাংগঠনিক জেলার নব নব নিযুক্তি তৃণমূলের মুখপাত্রকে সম্বর্ধনা জানালো আর গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের আর গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনিযুক্ত জেলা তৃণমূলের মুখপাত্রকে সম্বর্ধনার পাশাপাশি এদিন আরগোয়াল অঞ্চলের নতুন যুব তৃণমূলের সভাপতি এবং মহিলা তৃণমূলের সভাপতিকে সম্বর্ধনা জ্ঞাপন করে অঞ্চল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এই জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা, নিশ্চিতভাবে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হোক সামনে লোকসভাতে, তিনি যাতে কমপক্ষে 2 লক্ষের বেশি ব্যবধানে জয়লাভ করেন সেই লক্ষ্যে আমরা পৌঁছতে চাইছি। আমাদের আজকের সাংগঠনিকভাবে যে কর্মসূচি নেওয়া হয়েছে, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে 100 দিনের টাকা, কাজের টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ। শুধু 100 দিনের টাকা নয়, বাংলাকে যেভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার উদ্যোগ নিয়েছেন, সেভাবে সেই প্রয়াসকে সামনে রেখে আজকের আমরা আমাদের এলাকার যে সকল জব কার্ডধারী যারা কাজের টাকা এখনও 2 বছর ধরে পায়নি তারা যাতে পেতে পারে তার প্রসেস আমরা শুরু করেছি এবং এই ক্যাম্প আগামী 25 তারিখ পর্যন্ত চলবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডার নেতৃত্বে যে উদ্দীপনার সঙ্গে নতুন তৃণমূল হিসেবে সাংগঠনিক প্রক্রিয়া যেভাবে তৈরি করেছেন, বিজেপি আগামী দিনে ধরাশায়ী হবে, কর্মীরা উজ্জীবিত। আজকের খেজুরি ভগবানপুর যে জায়গাগুলোতে গত বিধানসভা নির্বাচনে পিছিয়ে ছিল, আজকে সেখানকার কর্মীরা উজ্জীবিত হয়েছেন। স্বাভাবিকভাবে কাঁথি লোকসভায় বিজেপির কপালে নতুন করে ভাঁজ পড়েছে। ২০১১ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক প্রকল্প চালু করেছেন, বাংলার নিপীড়িত মানুষ, শোষিত মানুষকে যেভাবে অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন, এটা তার একটি অঙ্গ। এটা কোনোভাবেই লোকসভা বা বিধানসভাকে লক্ষ্য করে নয়, তিনি তার যে প্রয়াস তার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন বাংলার উন্নয়ন করা, তো উন্নয়নকে সামনে রেখেই তিনি এগোনোর চেষ্টা করছেন। যারা দায়িত্ব পেলেন তারা আগামী দিনে নিশ্চিতভাবে মানুষের কাছে তাদের যে বার্তা, নেত্রীর যে বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা তা তুলে ধরবেন এবং এলাকার সর্বশ্রেণীর মানুষকে তাদেরকে সংগঠিত করে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় যাতে আমরা আনতে পারি তার জন্য তারা প্রয়াস গ্রহণ করবে। বৃহৎ দল, দলের পরিধি বেড়েছে, স্বাভাবিকভাবে প্রত্যেকের চাহিদা দলের পক্ষে মেটানো সম্ভব নয়, তো সেক্ষেত্রে সকলকে নিয়ে চলার মানসিকতা আমাদের নিয়ে এগোতে হবে। আমরা আগামী দিনে চাইছি যে তৃণমূল কংগ্রেস মনোভাবাপন্ন যারা রয়েছেন আমাদের সঙ্গে তাদের সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে আরও ঐক্যবদ্ধ করতে হবে। আমরা 100% নিশ্চিত একেবারে, কারণ সারা কাঁথি লোকসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দীপনা প্রমাণ করে দিচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে 2 লক্ষের বেশি ভোটে যিনি আমাদের জোড়াফুলের ক্যান্ডিডেট হোক, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমাদের যে প্রচেষ্টা সেটা সার্থক হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151। ভর্তি চলতেছে, ভর্তি চলতেছে। আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাইস সম্বলিত, ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ গড়তে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর।
বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739।